হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার হাঁটতে গেছিলাম। তোমরা তো জানোই আমি এখন শীতকালে প্রত্যেক দিন হাঁটতে বেরোই, একটুখানি হলেও আমি হাঁটতে বেরোই। তো বেশ আজকে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে আমি আমাদের এখানে আমাদের বাটানগরে একটু হাঁটতে বেরিয়েছিলাম। বিকেল 5টা সাড়ে 5টার দিকে হাঁটতে বেরিয়েছিলাম। ওই টাইমটা বেস্ট আমি বলবো, মানে আমার জন্য, কারণ আমি তো ভোরবেলা হাঁটতে পারি না। তো আমি ওই 4:30, 5টা বা 5:30 দিকে হাঁটতে বেরোই। সো এখানে মিষ্টির দোকান, তোমরা দেখে ভাবছো যে মিষ্টি দেখে লোভ হচ্ছে তোমাদের হয়তো, বাট আমার কিন্তু মিষ্টি খেতে একদমই ভালো লাগে না। আজকে বাবার জন্য মিষ্টি কিনতে এসেছি। বাবা বলছিল আজকে একটু মিষ্টি খাবে, গুড়ের রসগোল্লা। তো আমাদের এখানে কিন্তু খুব সুন্দর গুড়ের রসগোল্লা পাওয়া যায়। এখানে দেখো আমি মাকে ডাকছিলাম, এটা হচ্ছে আমাদের পিছনে অনেক স্টলস আছে দেখো এখানে ছোট ছোট। আগে এইসব কোনো স্টলস ছিল না, মোমো, চপ, তাছাড়াও চায়ের স্টলস, রুটির স্টলস, এগ রোল, অনেক কিছু স্টলস আছে। তো আগে কোনো স্টলই ছিল না, এখন অনেক কিছুই হয়েছে। তো ভালো লাগে, এখন একটু হাঁটতেও ভালো লাগে, শীতকালটায় ঘামও হয় না আর ভালোই লাগে, বেশ মজা লাগে, অনেকটা এক্সারসাইজ টাইপ হয়েও যায়, কার্ডিও বলতে পারো তোমরা, অনেকটা হাঁটা হয়ে যায়। দেখো এখানে মা, এখানে মাকে দেখতে পেলে তোমরা, মা চাদর টাদর মুড়ি দিয়ে এসছিলো, বললাম ঠিকঠাক একটু ক্যামেরার সামনে আসো। তো জানোই মা বাবা তো ক্যামেরা শাই বলে আসতে চায় না অতটাও আমাদের ভিডিওতে। যাই হোক, আজের দিনটা এভাবেই কাটলো। আমি আমি চেষ্টা করব তোমাদের সাথে আরও ব্লগ দেওয়ার, ঘুরতে গেলে অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আমার চ্যানেলটাতে মানে এখন ব্লগ কম আসছে, তাও তোমরা সাথে দেখো, কমেন্ট করো, জানিও আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। মিষ্টির দোকানে ভিডিও করছিলাম দেখো, আর এই জিন্সের জ্যাকেটটা আগের বছর কিনেছিলাম। এখন তো এত শীত পড়েই না যে মানে কোনো জ্যাকেট টাইপ জিনিস পরবো, এখন তাও একটু শীত পড়েছে। তো মিষ্টির দোকানেও একটু ভিডিও করলাম, মিষ্টির দোকানের অপোজিটে একটা চপের দোকান আছে, তারপর এসে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলেছি। দেখো এবার ভিডিওটা পুরোটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হয়তো এই ভিডিওটা আগে তোমাদের অনেক কিছু দেখিয়ে দেবো একটু আধটু। আমি আজকে এখানে একটু বেরিয়েছিলাম হাঁটতে, তো বেসিক্যালি ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে, তো এখানে হাঁটতে ভীষণ ভালো লাগে। আর শীতকালে আমার মানে এক্সারসাইজটা করতে অতটা ভালো লাগে না, বাট হাঁটতে ভীষণ ভালো লাগে। তোমাদের তো বলেই আমি রোজ হাঁটছি, আর তোমরাও কিন্তু ট্রাই করবে নিজেরাও এরকমভাবে একটু হাঁটার, টাইম দিও নিজের হেলথের জন্য। সো আমিও আজকে একটু হেঁটে এলাম, এখন সন্ধ্যা 6:30 থেকে 7টা এরকম বাজে, আমি ঠিক বলতে পারছি না, ওই 7টা বাজে এই সবে বাড়ি ঢুকলাম হেঁটে, মায়ের সাথে গেছিলাম। সো আজকে দিনটাতে কি কি করেছি আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি। সো আমার পিছনে একটা ড্রাম আছে, তার কারণ এখানে শীতের সব জিনিসপত্র এখন আপাতত রাখা হচ্ছে, কারণ মানে শীতের তো শীত তো বোঝাই যায় না যে কখন শেষ হবে, কখন আরম্ভ হবে বোঝাই যায় না, ওই জন্য একটু রাখা হচ্ছে। সো বেসিক্যালি আমি কি বলবো, আর কিছু বলারও নেই সেভাবে আমার। সো আমি আজকে একটু ব্লগটা করলাম, বেশি করতে পারিনি, একটু অর্থ করেছি, একটু মিষ্টির দোকানে গেলাম, মিষ্টির দোকান থেকে কয়েকটা মিষ্টি টিষ্টি নিলাম বাবার জন্য। সো বাবা মিষ্টি খেতে ভালোবাসো, ওই জন্য একটু মিষ্টি নিলাম, তো গুড়ের রসগোল্লা নিলাম। আমি খাই না মিষ্টি, আমার মিষ্টি একদম দু চোখের বিষ বলতে পারো। সো সো তোমরা হয়তো ভাবছো যে এই মেয়েটা মিষ্টি খায় না, বাঙালি হয়েও, ইয়েস আমি ঝাল খাইতে পছন্দ করি। সো ভেবেছিলাম কলকাতায় যাব, মানে একটু মানে শপিং কিছু একটা করবো ভেবেছিলাম, বাট ডিসেম্বর আসছে সামনে, তো কিন্তু হয়নি, ব্যাড লাক। সো আর কি বলা যায়, বেশি কিছু বলার নেই আমার এখন, আর সো আর কিছু বলার এখন নেই আপাতত। তো ঠান্ডা লেগেছে নাকি বুঝতে পারছি না, দেখি এক কাপ চা খেতে পারি, বানাবো নিজেই এক কাপ চা, এখন আমি আজকাল একটু চা বানাচ্ছি সুন্দর করে। সো একটু চা, আর কিছুদিন আগে একদিনকে আমি শীতকালে চাউমিন বানিয়েছিলাম, তো ইয়াম্মি হয়েছিল। এমনি নর্মাল যে চাউমিন হয় না, একটুখানি হলুদ দিয়ে আর আদা দিয়ে পেঁয়াজ দিয়ে, ওটা আমার অসম লাগে খেতে, ওটা আমি বানাতেও পারি বেশ ভালো।
তোমাদের কার কার ভালো লাগে ওই চাউমিনটা খেতে বলো। সিম্পল যে ঘরোয়া চাউমিন ওটা আমি বানিয়েছিলাম, পারলে একদিন রেসিপি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। সো আজকের মতো ব্লগটা, সেরকমভাবে কিছু বলার নেই। সো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। সো টাটা, বাই বাই।